Assalamualaikum. আমি সব্বসাচী দাস, দ্য লিটল শেফ সিজন 2 এর 5th কন্টেস্ট্যান্ট। তো আজকে আমরা তৈরি করতে যাচ্ছি ইলিশ পোলাও। ইলিশ পোলাও তৈরি করতে যা যা লাগছে, তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যানটি গরম হওয়ার পর দিয়ে দিলাম 4 টেবিল চামচ তেল। তো তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ। তো এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমরা একে একে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং তারই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং তারই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এবার নারিকেলের দুধের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দই। এখানে আমি টক মিষ্টি দই ব্যবহার করেছি, আপনারা চাইলে মিষ্টি দই বা টক দই ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখানে আমি 2 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি মাছ এবং পোলাও এই দুটোর জন্যই। পোলাও তৈরি করার সময় আমি এখানে আর কোনো লবণ ব্যবহার করব না। এরপর আরও দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এরপর দিয়ে দিব 5 থেকে 6টি চিড়ে রাখা কাঁচামরিচ। এখানে আপনারা আপনাদের স্বাদমতো কাঁচামরিচ দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপ অপশনাল, আপনারা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। এরপর কেচাপ এবং মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কেচাপ এবং মশলাটা মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন আমরা ইলিশ মাছগুলোকে ভেঙে না ফেলি। খুবই সাবধানতার সাথে দিয়ে দিতে হবে ইলিশ মাছগুলো। ইলিশ মাছ দিয়ে দেওয়ার পর খুবই সাবধানতার সাথে মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো ইলিশ মাছগুলো উল্টে দেওয়ার পর 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট পর ঢাকনাটি খুলে ইলিশ মাছগুলো উঠিয়ে নেব। খুবই সাবধানতার সাথে মাছগুলো তুলে নিতে হবে। যেই প্যানেই আমরা মাছ রান্না করেছি সেই প্যানেই আমরা ইলিশ পোলাওয়ের পোলাওটি রান্না করব। পোলাও রান্না করার জন্য আমি ওই প্যানেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। এতে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি দারচিনি এবং 4টি এলাচ। এবার ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেব পোলাওয়ের চাল। এখানে আমি পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পোলাওয়ের চাল দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়িয়ে নেব। মশলা এবং পোলাওয়ের চাল মিশে গেলে এখানে আমরা দিয়ে দেব 1 লিটার পরিমাণ গরম পানি। এরপর ভালোভাবে নেড়ে নেব। এরপর পাত্রটিকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটি তুলে এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নারিকেলের দুধ। তারপর ভালোভাবে নেড়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ইলিশ মাছ। এবং তারই সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি চিড়ে রাখা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেরেস্তা। এরপর পোলাওটা 10 মিনিটের জন্য দমে রাখবো। 10 মিনিট পর দম থেকে উঠিয়ে ইলিশ পোলাও একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিলাম। ইলিশ পোলাও বাঙালির ঐতিহ্যবাহী একটি খাবার। এই ইলিশ পোলাও দেখতে যতটা সুন্দর হয়েছে তেমনই খেতেও অনেক সুস্বাদু। এই ইলিশ পোলাও খুবই সহজভাবে রান্না করা যায়। আশা করি সকলেই ইলিশ পোলাও বাসায় রান্না করবেন এবং প্রিয়জনদের সাথে উপভোগ করবেন।